আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সে। তো আমরা আজকে দেখাবো হচ্ছে আপনার রাউডার, অনু আছে, রাউডার আছে, তারপর হচ্ছে আপনার আর কি আছে মামা, ওয়াইফাই রিসিভার, ওয়াইফাই রিসিভার এবং এমসি, এগুলার মানে হিউজ, যেগুলো অনেক বেশি বেশি চলে। হ্যাঁ, তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আসসালামু আলাইকুম মামা। তো ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কিন্তু আমি তার আগে আমার দোকানের পরিচয়টা আগে দিই। ঠিক আছে, আমার দোকানের নাম মিজান ইলেকট্রনিক্স। এটা আছে আপনার খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাইকগাছা বাজারে অবস্থিত। এটা আছে আপনার মাছকাটা রোড, গাজী হোটেলের সামনে আমাদের দোকানটা। ঠিক আছে, আজকে আমি দেখাবো ওয়াইফাই এর যত মালামাল আছে যেগুলো, আচ্ছা এই মালামাল গুলো আপনারা যারা নিতে চান, সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং রেডএক্স এর মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দিতে আমরা সক্ষম। হ্যাঁ অবশ্যই, আজকে যে রেটটা দেবো, যারা মাল কেনেন ওয়াইফাই মাল যারা কিনতেছেন, তারা বুঝতে পারবেন আমার রেটটা দেখলে। ঠিক আছে, আচ্ছা প্রথমে যে মালটা দেখাবো, টেন্ডা F6, ঠিক আছে, এই মালটা আমি রাখতে পারবো হচ্ছে আপনার 1350, না এটা সব ইনটেক। ঠিক আছে, আর এটা খুললে আর কেউ নিতে চাবে না, এই জন্য আমি আর খুলে দেখাবো না। এটা আছে টেন্ডা F6, এটা ড্রোন মডেল, ড্রোনের মতন দেখতে। এটা আছে আপনার 1350, 1350। আচ্ছা এবার দেখাবো আমি টেন্ডার F3, টেন্ডা F3, হ্যাঁ এটা আছে 1250, যেমন 1230 টাকা করা যাবে, 1230 ফিক্সড। ঠিক আছে, না ওটা আর কম নেই, 1230। আচ্ছা আচ্ছা, এই এটা আছে আপনার টেন্ডা আছে N301। ঠিক আছে, এটা আছে 2 এন্টি না, এটা রাখতে পারবো আমি 1000 টাকা, 980 টাকা করা যাবে, 980, 980 স্পেশাল, সবই স্পেশাল। আচ্ছা এবার দেখাবো টিপিলিঙ্ক, টিপিলিঙ্কের এই যে TLWR 841N, ঠিক আছে, 300 Mbps ওয়্যারলেস রাউটার, এটার বডি রেট আছে আপনার 1690, কিন্তু এটা রাখা যাবে আপনার, হ্যাঁ এটা আছে পুরোপুরি 1600 টাকা রাখা যাবে, 1600 টাকা, অনলি 1600 টাকা। ঠিক আছে, আপনারা রেট যাচাই করতে চাইলে দারা সিংবা যে কোনো সাইডে আপনারা রেটটা যাচাই করতে পারেন, কোনো সমস্যা নেই, 1600 টাকা রাখা যাবে। আচ্ছা এবার দেখাবো আমি টিপি লিংকের AC 1200, হ্যাঁ RSR 651, ঠিক আছে, এটা আমি এটা বডির রেট আছে আপনার 2690, 2690, এটা আমি এটা রাখতে পারবো হচ্ছে আমি 2480, 2480 টাকা, 2680 টাকা, হ্যাঁ না এটা 2690 টাকা বডি রেট আছে, আমি রাখতে পারবো হচ্ছে 2480, 2480। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ডুয়েল ব্যান্ড, যাদের মনে করেন রেঞ্জের সমস্যা যে ভাই আমার বেশি দূরে যায় না, কিংবা আছে রেঞ্জটা বেশি দূরে পায় না, কিংবা আছে মনে করেন ভালো স্পিড পায় না, তাদের জন্য এটা। ঠিক আছে, দেখেন 2480 টাকা পেয়ে যাচ্ছেন এটা। আচ্ছা আরেকটা দেখাবো ডুয়েল ব্যান্ড AC 750, এটা মানে এটার আপনার রেঞ্জটা অনেক বেশি হয়, এটার স্পিড ক্ষমতা অনেক বেশি থাকে। দেখেন এটা সিঙ্গেল ব্যান্ড আর ডুয়েল ব্যান্ড, এই দুইটা জিনিস আপনি দেখলে বুঝতে পারবেন। এটা আছে 300 Mbps, সিঙ্গেল ব্যান্ডটা 300 Mbps পর্যন্ত এর ক্ষমতা আছে। আচ্ছা ডুয়েল ব্যান্ডটার ক্ষমতা আছে আপনার দেখেন 433 Mbps প্লাস 300 Mbps ডুয়েল ব্যান্ড ওয়াইফাই। ঠিক আছে, নিঃসন্দেহে ভালো, হ্যাঁ ডুয়েল ব্যান্ড, ওইটা এটা রাখতে পারবো আমি, এটা বডি রেট আছে 2490 টাকা, RSR C20, 2490, কিন্তু এটা আমি দিতে পারবো অনলি 2250, 2250 টাকা। ঠিক আছে, 2250, হ্যাঁ 3 in 1, দেখেন অ্যাক্সেস পয়েন্ট, রেঞ্জ এক্সটেন্ডার অ্যান্ড রাউটার। ঠিক আছে, এটা ওয়ার্ল্ড নাম্বার 1, এই যে যারা ভালো কোয়ালিটির রাউটার চাচ্ছে, জি নিঃসন্দেহে নিতে পারেন, হ্যাঁ ডুয়েল ব্যান্ডের রাউটার, ডুয়েল ব্যান্ড। আচ্ছা আচ্ছা একটা মাল আছে দেখেন,
TLWR 840 এন, ঠিক আছে? এটা সিঙ্গেল ব্যান্ড, এটা আপনার রাখতে পারবো হচ্ছে 1380 টাকা, 1380 টাকা। আচ্ছা, একটা মাল আছে টিপিলিঙ্কের TLWR 820 এন, ঠিক আছে? এটা মাত্র 1120 টাকা। চাইলে আপনার স্ক্রিনশট 1120। জি, প্রাইসটা ইন্টারনেটে আপনার অফিশিয়াল ওয়েবসাইটে চেক করবেন। হ্যাঁ, এই মডেল নাম্বার আছে এটা। আচ্ছা, এটা প্রাইস নো, এটা আছে 1120। আচ্ছা, 1120 টাকা, 1120 টাকা অনলি, 1120। আচ্ছা, একটা আছে টিপিলিঙ্কের অনেক সুন্দর একটা মাল, এটা কি মিজান ইলেকট্রনিক্সের হোলসেল প্রাইস? জি, হোলসেল, একদম হোলসেল। আচ্ছা, এটা আছে আপনার AC 1200, আরসার C64, এটা আছে আপনার বডি রেট আছে 3490 টাকা। আচ্ছা, 3490, কিন্তু আজকের এটা স্পেশাল রেট থাকবে হচ্ছে আপনার 3280 টাকা, অনলি 3280। 3490 টাকার মাল আমি দেবো 3280। অবিশ্বাস্য স্যার, অবিশ্বাস্য স্যার। হ্যাঁ, আচ্ছা, আর একটা দেখাবো, এটা কিন্তু ডুয়েল ব্যান্ড। আচ্ছা, এটা আছে ডুয়েল ব্যান্ড AC 750, আরসার C24, ঠিক আছে? এটার আসলে বডি রেড নাই, এটা আমি আপনাদের দিতে পারবো অনলি 2100 টাকা। এর বডি রেট আপনার ছিল এরকম 2350 না এরকম কত, 2150 টাকা, আরসার C24, ঠিক আছে? ধামাকা প্রাইস চলতেছে কিন্তু মামা, আমি বিক্রি করবো সেই জন্য কিন্তু রেট বলতেছি, ঠিক আছে? অনেকে আছে ভুয়া ভিডিও তৈরি করে, আমরা কিন্তু এরকম না, আমাদের কাছ থেকে সবাই মাল কিনতেছে। আমার ভিডিওর কমেন্ট বক্স গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার মাল আমি বাইরে সেল দিচ্ছি কেমন, তারা নিচ্ছে ভালো জিনিস পাচ্ছে কিনা, এটা আপনারা আসলে দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটা আছে আপনার WR 845 এন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইটা আপনার রাখতে পারবো হচ্ছে আপনার 1650। না না, সেটা ঠিক আছে, কিন্তু আমি তো দেখাচ্ছে কমে তো মাল দিতে পারবো না আমার কেনা ছাড়া, ঠিক আছে? অনলি 1650। এর আউটারটা যারা ব্যবহার করতেছেন, আমি বেশি বললাম কি কম বললাম আপনারা অবশ্যই বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখাবো আমি ডিলিঙ্ক এর রাউটার, ঠিক আছে? এটার আপনার বডি রেট আছে আপনার 1790 টাকা। হ্যাঁ, এটার আপনার মডেল আছে DIR 650 IN, ঠিক আছে? এটা আপনার আমি রাখতে পারবো অনলি 1370 টাকা, 1370। আচ্ছা, এবার একটা দেখাবো আমি ওয়েব লিঙ্ক, অনেক কম দামে ভালো রাউটার, যারা কম দামের ভিতরে একটু ভালো জিনিস চান এ তাদের জন্য। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে, কম বাজারের ভিতরে সব থেকে কম বাজার এটা। জি, এটা আমি রাখতে পারবো 980 টাকা, অনলি 980, 980 টাকায় রাউটার। আচ্ছা, এবার দেখাবো আমি অনু, ঠিক আছে? হ্যাঁ, রাউটারের যে কয়টা মডেল আমার কাছে অ্যাভেলেবল আছে আমি সবগুলাই দেখাইছি, একটু দেখাই দেন আপনি এই মডেল কোন মডেল বাদ পড়ছে কিনা। ঠিক আছে, এই মডেলগুলো আমার কাছে আছে রাউটার। আচ্ছা, আর কেউ যদি মনে করেন কোনো মডেল যদি দিতে পারেন আমি অবশ্যই এনে দিতে পারবো। আচ্ছা, এটা আছে আপনার হুয়াই অনু, এটা এক্সপন, ঠিক আছে? এই যে এটা সিঙ্গেল পোর্ট। এটা অনু, জি। অনেক স্মার্ট টিভি চলে না, অনেক রাউটারে সাপোর্ট নেয় না, কিন্তু এটা সবগুলোই সাপোর্ট নেবে। আচ্ছা, এটা 800 টাকা রাখতে পারবো, 800 টাকা। হ্যাঁ, 780 টাকা পর্যন্ত করা যাবে স্পেশাল প্রাইস। ঠিক আছে,
এই যে এটা ডিবিসি অনু দেখেন ইপন ডিবিসির দুইটা মডেল আছে আমার কাছে ওইটা স্যার এটা একটু বড় সাইজ এটা প্রাইস কত ওইটা আপনি রাখতে পারবো 850 টাকা অনলি 850 ডিবিসি অনু বললেই হয় জি জিপ ওয়ান মোড ঠিক আছে আচ্ছা আচ্ছা এই আরেকটা আছে ওটা আছে আপনার 850 850 টাকা অনলি জি আচ্ছা আর এই আরেকটা আছে ডিবিসি এটা একটু সাইজে বড় জি আচ্ছা তোমার প্রাইস এটা 900 টাকা কিন্তু ওই পুরোপুরি 850 এ রাখা যাবে না দুইটার একই দাম আচ্ছা আচ্ছা একটু সাইজে ছোট আর বড় হ্যাঁ কিন্তু 850 এ রাখা যাবে আচ্ছা আচ্ছা এবার দেখাবো আমি একটা ভালো অনু যারা একটু ভালো মানের চাই যে না আমার টাকায় সমস্যা না আমার জিনিসটা ভালো লাগবে তাদের জন্য এটা এটা আছে ভিসল 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 জি কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ আচ্ছা এটা এটা এর প্রাইস কত হাই কোয়ালিটি জি এটা সাধারণত আমরা কাউন্টার সেল করতেছি যে 1350-1300 টাকা কিন্তু আমার অনলাইন ভাইদের জন্য তো একটু স্পেশাল রাখতেই হয় যার কারণে আমি 1250 টাকা পর্যন্ত দিতে পারবো অনলি 1250 এটা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা ঠিক আছে আচ্ছা আবার মনে করেন অনেকেই আপনার অনুর লাইন চালাতে চায় না যে ভাই না আমি আগের এটা ইউজ করব আমি হচ্ছে আপনার এমসি দিয়ে নেটটা লাইন নেব ঠিক আছে এমসি এ তাদের জন্য কিন্তু এই এমসি এটা এর সি এক পেয়ার ঠিক আছে দুইটা মিলে একটা আচ্ছা এবার দেখাবো আমি ওয়াইফাই রিসিভার মনে করেন আপনার বাসায় রাউটার আছে কিন্তু আপনার রুমে আছে নেট কম পাচ্ছে তাদের জন্য মনে করেন এই ডাই রিসিভারটা ইউজ করলে আপনি সহজেই মনে করেন আপনার নেট লাইনটা একদম অ্যাকুরেট পাচ্ছেন আচ্ছা কোনো রকম আপ ডাউন করবে না হ্যাঁ অ্যাকুরেট এটা আছে ওয়্যারলেস অটো অটো রিসিভার এটা মনে করেন কোনো রকম ডিক্স ইনস্টল করা লাগবে না কোনো রকম পেয়ারা আপনার নেওয়া লাগবে না পিসির জন্য ঠিক আছে হ্যাঁ পিসির জন্য আর এইটা আছে আপনার অ্যান্টেনা এর ভিতরে একটা ডিক্স দেওয়া আছে এই দেখেন এটা সিডি দেওয়া আছে এই যে এটা আপনার ব্যবহার করতে হবে এটা আপনার ইনস্টল করা লাগবে এর ভিতরে ঢুকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটার প্রাইস কত আর এই অটোটা কত আচ্ছা এইটা রাখা যাবে আপনার 320 টাকা কিন্তু 300 টাকা করা যাবে পুরোপুরি আচ্ছা এটা হচ্ছে 300 টাকা দিয়ে যাচ্ছেন অটোটা হ্যাঁ আর হচ্ছে আপনার আর এটা 250 সেটআপ দিতে হয় 250 টাকা হ্যাঁ মাত্র 250 টাকা মাত্র 250 টাকা আর এই যে মালগুলো আমি দেখালাম ঠিক আছে এগুলার প্রতিটার কিন্তু এক বছর করে ওয়ারেন্টি আছে কিন্তু সেই ক্ষেত্রে আপনার কুরিয়ার খরচ বহন করা লাগবে আর যে কয়দিন সময় লাগে এই কয়দিন আপনার ওয়েট করা লাগবে হতে পারে সেটা এক মাস দুই মাস দেড় মাস বেনাম দেওয়া যাবে না আসলে ওয়ারেন্টি পলিসিটা একটু ঝামেলা এই জন্য মনে করেন ওয়ারেন্টি ছাড়াই ব্যবহার করা ভালো ঠিক আছে ওয়ারেন্টি পলিসিটা আসলে দেওয়া না না আচ্ছা ওয়ারেন্টি বাদ দেখাছে অনেকেই ওয়ারেন্টি চাই ঝামেলা হয়ে যাবে হুম ঠিক আছে যে আসলে আমরা একটা প্রোডাক্ট নিলাম ওয়ারেন্টিতে পাঠাইলাম এক মাস সময় লাগলো দুই মাস সময় লাগলো ওয়ারেন্টি পলিসিতে যাওয়ার দরকার নাই আমার এমনি স্বাভাবিকভাবে আপনি প্রাইস কমাবেন হ্যাঁ তো আর কি আছে আর এইগুলাই আজকে আমার দেখানোর ছিল আর যদি আপনারা এর ভিতরে কোনো মডেল নিতে চান যদি কারোর কোনো মডেল পছন্দ হয়ে থাকে যদি প্রাইজে আপনার সাথে আমার মেলে তো অবশ্যই আমারে বলবেন আমি আপনার সুন্দরবন কুরিয়ার প্লাস রেড এক্স আছে এইখান থেকে আপনার আমার ডেলিভারি চার্জ দিয়ে অগ্রিম অ্যাডভান্স করলে আমি আপনার হাত পর্যন্ত পৌঁছে দিতে পারবো আর আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে যে কাস্টমারে বলতিছে যে ভাই আপনার কন্ডিশনে মাল দেওয়া যায় কি না কিন্তু আসলে তো আমাদের পাইকগাছায় এরকম কোনো মানে সুবিধা নাই এদের রেডেক্সেও আপনার কন্ডিশনে দেয় না আপনার সুন্দরবন কুরিয়ারও কন্ডিশন দেয় না ওরা ঝামেলা নিতে চায় না যার কারণে একটু সমস্যা হচ্ছে আপনারা অ্যাডভান্স টাকা দিলে আমরা প্রোডাক্ট দিতে পারবো এ নিয়ে আপনাদের কোনো সমস্যা নাই আমাদের দোকানটা তো দেখছেন আর আমরা তো পলায় চলে যাব না ঠিক আছে আচ্ছা এইটুক সুবিধা আপনাকে দিতে পারবো আজকে কি এই পর্যন্ত রাখবো হ্যাঁ এই পর্যন্ত থাকো আচ্ছা আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর
প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পাইছি এই কারণে এত দূর আসতে পারছি। হ্যাঁ, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।